এখানে বিশাল একটা মাছ। ওইব ওইব আরে এটা কি দরকার, এটা তো একটা মাখা মাখা খায়। এখানে 200 লোকের খানা পাকানো হয়, এখানে 400 লোকের খানা পাকানো হয়, সব হাওয়া পাবলিক। আসো না, আমার আইডি আছে না, এ হয়েছে 10টা কবুতর, 10টা কবুতর না ভাই, এটা বিদেশের বাড়িতে কবুতর বোনা কারণ এটা তো ভয়ঙ্কর একটা বিষয়। কিলে কিলে আমি, আরে এটা খাবো না, কবুতর মাংস খাবো ভাই, কবুতর তো বানানা খাই আর কি, একটা কবুতর মাংস খাবো, ডিম খাবো না, ডিম বিত্ত সিদ্ধ হলে ডিমের রান্না হয়ে গেলে ডাইল বইয়ে দিলে ওই যে একটা একটা খালাস, হাতলা ডাল দিলে বুয়া করেন খালি দিয়ে দেবো। এটা আমগো রুম, এখানে এখানে আমাদের বাবুসি না না এখন কবুতর দিয়ে খানা হইব ভাই, জম্মের জম্মের একটা খানা হইব ভাই, কবুতর মাংসের খানার কথা কইলাম না, আমার আজকে নাস্তা খাইনি, কবুতরের মন ভালো লাগে দেখুন তো, আরামে ধরবো আরামে ভাইরাল সবাই মিলে এখানে কি ডাল বুনা এইতো আমরা 10টা কবুতর এখন কাটতেছি, এইতো একটা কাটা শেষ, দ্বিতীয় নাম্বারটা শেষ, ধরা গেছে তাই কি ধরা গেছে মানে কেউ দেখা মতো ধরা গেছে।
একটা কবুতর খুব বড় ডাই এটা একটা সেট অনেক বড় এটা অন্য জাতের কবুতর বড় বিগ জাত সাফ করার মধ্যে হলে স্বামী জি লড়া দেন কবুতরের মাংস কিভাবে কাটতে সবাইদেরকে একটু শিখান এইভাবে করে ভিডিও করেন আমাদের কাঁচরা ডাব্বা ক্লিয়ার করে আছে